ছিল অবশেষে আমরা আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে আমরা ওই লাশের কাছে যখন গেলাম তখন ওই লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল কিন্তু তার সন্তান সন্ততি সকলে ইউএসএ ছিল কোন সন্তান সন্ততি আসে নাই যখন তাদেরকে সুযোগ করে দেওয়া হলো তারা বলল আমাদের লাইফের কোনো সিকিউরিটি নাই এইজন্য আমরা যেতে পারবো না এটা হলো আমাদের জাগতিক শিক্ষা আর সেই করোনার সময় শত শত লাশকে আমাদের ওলামায়ে কেরাম কাঁধে করে নিয়ে তারা দাফন কাফন করেছে আপনারা সকলে এটার সচক্ষে সাক্ষী তারই অংশ হিসাবে আমাদের ছোট্ট বন্ধুরা কিভাবে সেই জানাজার নামাজ সম্পন্ন করবে তার প্রদর্শনী ইনশাআল্লাহ করবেন এখানে আসছেন জুনায়েদ বগদাদি ওর সাথীবৃন্দ আমরা সকলে নারায়ে তাকবীরের ধ্বনিতে তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জানো নারায়ে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته. আমরা এখন নাবালক মেয়ের কাফনের কাফন পরাব এবং নাবালক মেয়ের জানাজার নামাজ পরাব কাফন পুরুষদের জন্য তিনখানা কাপড় দেওয়া সুন্নত চাদর ইজার কর্তা মেয়েদের জন্য উপরক্ত তিনখানা ছাড়াও আরও দুইখানা অতিরক্ত কাবল লাগিবে শেরবন্ধ সিনাবন্ধ ইজার মাথা থেকে পা পর্যন্ত লম্বা সমান মাপ লইবে কর্তা লম্বায় মাইদের মাপে দেড় গুণ হইতে কিছু বেশি লইবে যাহাতে ডবল করিলে নিষ্কে ছাক পর্যন্ত হইয়া যায় কর্তার জন্য শুধু মধ্যখানে ফারিয়া ঢুকাইতে পারিলে হইবে আস্তিন ও কল্লি প্রয়োজন নেই চাদর শরীরের মাপ হইতে এক হাত বেশি লইবে শেরবন্ধ বারোগিরা চৌড়া তিন হাত লম্বা সিনাবন্ধ বারোগিরা চৌড়া বগলের নিচ হইতে রান পর্যন্ত পাশ হইবে তিন হাত লম্বা স্বাস্থ্যবান হইলে লম্বায় বেশিও লাগিতে পারে মেয়েদের কাফন বিচাইবার নিয়ম প্রথমে চাদর চাদর বিছাইলাম তাহার ইজার মুখ
রাখিয়া চুলের উপর রাখিয়া দিবে আর বর্ষার বন্ধরা মাথা বাঁচাইয়া মুখ খোলা রাখিয়া চুলের উপর রাখিয়া দিলাম তাহার চিনাবন দুই পাশ থেকে বাম পাশ প্রথমে উঠাইয়া ডান পাশ দিয়া বাঁচাইয়া দিবে তাহার চিনাবন বাম পাশ উঠাইয়া ডান পাশ দিয়া বাঁচাইয়া দিলাম তাহার ইজার বাম পাশ উঠাইয়া ডান পাশ দিয়া বাঁচাইয়া দিবে তাহার ইজার বাম পাশ উঠাইয়া ডান পাশ দিয়া বাঁচাইয়া দিলাম চাদর উক্ত নিয়মে বাঁচাইয়া দিবে চাদর উক্ত নিয়মে বাঁচাইয়া দিলাম দুই মাথা এবং মধ্যখানে বাঁধিয়া দিবে মধ্যখানে বাঁধিয়া দিলাম আমরা সকলে বলি মারহাবা দেখেন আমাদের লাশের সম্পূর্ণ দাফন কাফন আলহামদুলিল্লাহ হয়েছে হয়েছে না ভাই আচ্ছা ওরাই করুক কি করে আমরা দেখি জানাজার নামাজের ফরজ দুইটি তাকবীরে তাহরিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া জানাজার নামাজের তিনটি কাজ সুন্নত প্রথম তাকবীরের পর জানা পড়া দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা আমরা যারা আরবিতে নিয়ত জানি তারা আরবিতে নিয়ত করব আর যারা আরবিতে নিয়ত জানি না তারা বাংলায় এইভাবে নিয়ত করবে যে চার তাকবীরের শহীদ ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى সকলে বলি মারহাবা জোরে পড়ে আল্লাহু আকবার আল্লাহ তাআলার কোরআনের মুজিজা আমরা সকলেই চাই না আমাদের জানাজা আমাদের সন্তান পড়াক আমরা সকলে চাই ইনশাআল্লাহ
সুপ্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ অনুরাগী আমাদের